হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিকটেক। আজ আমরা দেখব বেসিক এবং ডাইনামিক ডিস্কের ডিফারেন্স। চলুন দেখা যাক। বেসিক ডিস্ক ডিভাইডেড ইন্টু এ পার্টিশন, ইট ক্যান কন্টেন আপ টু ফোর প্রাইমারি পার্টিশন অর টু অ্যালাউ ফর মোর টাইপ লেটার, থ্রি প্রাইমারি পার্টিশন অ্যান্ড এ এক্সটেন্ডেড পার্টিশন। এক্সটেন্ডেড পার্টিশন কুড দেন ডিভাইডেড ইন্টু এ লজিক্যাল পার্টিশন। অর্থাৎ বেসিক ডিস্ককে আমরা পার্টিশনে ডিভাইড করতে পারি, ম্যাক্সিমাম চারটে প্রাইমারি পার্টিশন আমরা ক্রিয়েট করতে পারি। বেসিক ডাইপ লেটার ক্রিয়েশনের জন্য আমরা নর্মালি তিনটে প্রাইমারি পার্টিশন এবং একটি এক্সটেন্ডেড পার্টিশন ক্রিয়েট করে থাকি। এক্সটেন্ডেড পার্টিশনকে আমরা আবার মাল্টিপল লজিক্যাল পার্টিশনে ডিভাইড করতে পারি। ডাইনামিক ডিস্ক ডিভাইডেড ইন্টু এ ভলিউম দ্যাট ক্যান স্প্যান মাল্টিপল ডিস্ক। অর্থাৎ ডাইনামিক ডিস্ককে আমরা ভলিউমে ডিভাইড করতে পারি, যেটা কিনা মাল্টিপল হার্ড ডিস্কের স্পেস দ্বারাও গঠিত হতে পারে। When a disk is initialized, it is automatically created a basic disk. অর্থাৎ যখন আমরা এক ডিস্ককে ইনিশিয়ালাইজ করে থাকি, এটা অটোমেটিক্যালি বেসিক ডিস্ক হয়ে থাকে। বাট হোয়েন নিউ ফল্ট টলারেন্স ভলিউম সেট ইজ ক্রিয়েটেড, দ্য ডিস্ক সেট আর কনভার্টেড টু ডাইনামিক ডিস্ক। অর্থাৎ যখন আমরা নিউ ফল্ট টলারেন্স ভলিউম সেট ক্রিয়েট করে থাকি, তখন ডিস্ককে ডাইনামিক ডিস্ককে কনভার্ট করতে হয়। পার্টিশন অন বেসিক ডিস্ক ক্যান নট বি লার্জার দ্যান সিঙ্গেল ডিস্ক অ্যান্ড সিঙ্গেল ডিস্ক ক্যান নট এক্সিস্ট টু টিবি। অর্থাৎ বেসিক ডিস্কের পার্টিশন সাইজ একটা সিঙ্গেল ডিস্কের সাইজের থেকে বেশি হতে পারে না। ম্যাক্সিমাম টু টিবি ডিস্ক সাইজ এখানে সাপোর্ট করে। বাই ইউজিং ডাইনামিক ডিস্ক ইউ ক্যান হ্যাভ ভলিউম এক্সিস্ট টু টিবি লিমিটেশন বাই ক্রিয়েটিং ভলিউম দ্যাট স্প্যান মাল্টিপল ডিস্ক। অর্থাৎ ডাইনামিক ডিস্কের দ্বারা আমরা টু টিবিরও বেশি সাইজের ভলিউম ক্রিয়েট করতে পারি, যেটি কিনা যেটা মাল্টিপল হার্ড ডিস্কের স্পেস দ্বারাও গঠন হতে পারে। বেসিক ডিস্ক অ্যাভেলেবেল অল ভার্সন অফ উইন্ডোজ। অর্থাৎ উইন্ডোজের সব ভার্সনেই এটি অ্যাভেলেবেল আছে। ডাইনামিক ডিস্ক ইন্ট্রোডিউস ফ্রম উইন্ডোজ 2000। অর্থাৎ ডাইনামিক ডিস্ক ইন্ট্রোডিউস করা হয়েছে উইন্ডোজ 2000 থেকে। হ্যালো বন্ধুরা, এখন আমি দেখাবো বেসিক ডিস্ক থেকে ডাইনামিক ডিস্কে কনভার্ট কীভাবে করব। চলুন দেখা যাক। সার্ভার ম্যানেজার, দেন আমরা যাব টুলস, কম্পিউটার ম্যানেজমেন্ট, দেন ডিস্ক ম্যানেজমেন্ট। সো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে ডিস্ক জিরো, ডিস্ক ওয়ান, ডিস্ক টু এবং ডিস্ক থ্রি চারটে হার্ড ডিস্ক ইনস্টল করা আছে আমার সিস্টেমে। এর মধ্যে ডিস্ক জিরো দেখতেই পাচ্ছেন এখানে আমার অপারেটিং সিস্টেম ইনস্টল আছে। বাকি ডিস্ক ওয়ান, ডিস্ক টু, ডিস্ক থ্রি দেখতে পাচ্ছেন আনঅ্যালোকেট স্টেজে রয়েছে এবং বেসিক ফরমেশনে রয়েছে। এই দেখতেই পাচ্ছেন বেসিক। আমি ডিস্ক ওয়ান, ডিস্ক টু, ডিস্ক থ্রিকে বেসিক থেকে ডাইনামিকে কনভার্ট করব। এখানে আমি রাইট ক্লিক, দেন আমি কনভার্ট টু ডাইনামিক ডিস্ক। এবার আমি ডিস্ক ওয়ান, ডিস্ক টু, ডিস্ক থ্রি, এই ডিস্ক ওয়ান, ডিস্ক টু এবং ডিস্ক থ্রিকে আমি ডাইনামিকে কনভার্ট করব। এই দেখুন, এখানে ডাইনামিকে কনভার্ট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন ডাইনামিক।
ডিক্স জিরো বেসিকই রয়েছে, কারণ আমরা ডিক্স জিরোকে আমরা কনভার্ট করিনি। এবার এর উপর একটা ভলিউম ক্রিয়েট করে দেখব। আমরা সিম্পল ভলিউম ক্রিয়েট করলাম। তো বন্ধুরা, এবার আমরা দেখব ডাইনামিক ভলিউম থেকে বেসিক ডাইনামিক ডিস্ক থেকে বেসিক ডিসে কীভাবে কনভার্ট করে। এর আগে আমরা এটা করতে আগে আমাদের ভলিউম ডিলিট করতে হবে। এই দেখুন, ভলিউম ডিলিট করলেই আবার এখানে বেসিক ফরমেশনে চলে আসবে। এই দেখুন, আবার বেসিক ফরমেশনে চলে এলো। তো বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন বেসিক থেকে ডাইনামিকে কনভার্ট করব তখন উইদাউট ডেটা লসে কনভার্ট হয়ে যাবে, বাট ডাইনামিক থেকে বেসিক যখন কনভার্ট করব, যেহেতু এখানে ভলিউম ডিলিট করতে হয় তো ডেটা লসের সম্ভাবনা থেকে থাকে। তো যদি আমরা ডেটাটাকে ব্যাকআপ নিয়ে রাখতে পারি তাহলে ডেটা লসটাকে প্রতিহত করতে পারবো। তো বন্ধুরা, এই হলো বেসিক থেকে ডাইনামিক এবং ডাইনামিক থেকে বেসিক কনভার্টের প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।